এই বালু টালু গাজি পাজি টাজি এটা এত সহজ পায় কোথার থেকে মাননীয় প্রধানমন্ত্রী আপনি সে ভাইস চেয়ারম্যান পদটা দেখেন বিনা ইলেকশনে তারা পাস এই এই চেয়ারম্যান পদটা কিন্তু সিলেকশন করা কিন্তু সেট করা পুরো সেট করা ছিল আর কি অসীম মহোদয় নিরপেক্ষ কাজ করবেন আপনি অনেক কিছুই কিন্তু আমি জানি আমি যত ফিল করার তার থেকে বেশি ফিল করছে আমাদের রূপগঞ্জবাসী যেমন ইলেকশনটা যার ভাঙচুর করার জন্য একটা একটা एग्जांपल আমি আপনাদের দেই ভাইস চেয়ারম্যান পজিশন আছে আর কি মহিলা এন্ড পুরুষ আপনি যদি ভাইস চেয়ারম্যানের পজটা দেখেন বিনা ইলেকশনে তারা পাশ এটা জাতির সাথে ক্রিমিনাল গिरी এটা একটা ক্রাইম এই ক্রাইমটাকে ধরতে হবে কারা এর জড়িত জড়িত একটাই পরিবার সবাই জানেন এটা হলো গাজী পরিবারের কাজ গাজী পরিবার মাননীয় প্রধানমন্ত্রী তারা কোনো কিছুই ভালোভাবে চিন্তা করতে পারে না তারা শুধু মানুষকে করবে ক্রাইম করার জন্য অবৈধ পয়সা ইনকাম করবে আর প্লাস মনে করেন যে ওই টাকা দিয়ে মানুষজনকে আরে বন্ধ করে রাখে আর কি এই এই চেয়ারম্যান পত্র কিন্তু সিলেকশন করা কিন্তু সেট করা পুরো সেট করা ছিল আর কি প্রচন্ড চেষ্টা করছে এখনো করতেছে তারা এখনও তারা করতেছে বিকজ আপনি চেয়ারম্যান ইলেকশনে ক্যান্ডিডেট ছিল চারজন আমি নাম বলি পাপ্পা গাজী তাদেরই একজন কি বলে কর্মচারী বলবেন না কি বলবেন কি জানি বলে হাবিবু হাবিবু হাবিব হাবিব ভালো হাবিব না আচ্ছা আচ্ছা রানু 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 সাহেব আর একজন তমাল আমি থেকে জানতে পেরেছি একটা জানা যায় গিয়েছিলেন আপনার মিস্টার রানু সাহেব আর তোমাল সাহেব আর কি সেই জানাজার শেষ করে তারা মিটিং মিটিং করে সাথে আপনি ফেসবুকে দিয়ে আর যদি আমি ইলেকশনে না আসতে পারতাম তাহলে সব কিছু সেট ছিল আমি এটা বলার কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার কাছে অনুরোধ করি কেন এগুলো বিচার হয় না মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো আমাদের প্রধানমন্ত্রী আপনি দয়া করে প্রশাসনকে অনুরোধ করুন যে এটা ব্যবস্থা নেওয়ার জন্য কি আমাদের প্রশাসনে যারা আছেন স্পেশালি রূপগঞ্জে যে আছেন আপনি ওসি মহাদয় তার পাশে আসে যারাই আছেন নাকি কি ওসি মহাদয়কে আমি স্পষ্ট করে বলো ওসি মহোদয় নিরপেক্ষ কাজ করবেন যদি কোনো রকমের কোনো কিছু আমি দেখি আপনি অনেক কিছুই কিন্তু আমি জানি আমাকে কিছু বলার সুযোগ যেন না হয় আপনি জনগণের সেবক বলে যাবেন না আপনি কারো দালাল না আপনি কারো পক্ষ হয়ে কাজ করবেন না আপনি জনগণের পক্ষ হয়ে কাজ করুন মাননীয় প্রধানমন্ত্রী একটাই চায় ফেয়ার ওই ফেয়ার থাকবেন এটা আমার অনুরোধ রূপগঞ্জবাসী ইজ মাই ফ্যামিলি এটা তো আমার একটা পরিবার রূপগঞ্জ ওয়ান ফ্যামিলি 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 কাছে দাবি রূপগঞ্জ আমার পরিবার এটা তো আমার রক্ত ওরা আমার সাথে আছে এই জন্য তো আমি ওদের সাথে যুদ্ধ করতেছি আমি কার জন্য যুদ্ধ করছি কার জন্য বলেন এই রূপগঞ্জের জন্য তারা হাসতে পারে তারা যেন মন মতো কথা বলতে পারে এই জন্য তো আমার যুদ্ধ তারা আমার সাথে আছে কোনো চিন্তা করবেন না নারায়ণগঞ্জে যখন বাসায় পর্বটা চলে তখন আমার যে অ্যাডভোকেট ছিলেন সে যেটা বলার সে সেটা বলে নাই এটা বুঝে নেন সে কেন বলে নাই আমি কাউকে দোষ করবো না আর কি তারা কিন্তু সবকিছু টাকা পয়সা দিয়ে কিনে ফেলে কি এটা হলো আরে অবৈধ টাকার তো অভাব নাই এক টাকা জায়গায় পাঁচ টাকা দিয়ে কিনে ফেলে কি আমাকে আইনের আশ্রয় নিতে হয় উচ্চ আদালত আমাকে নির্বাচিত আমাকে উচ্চ আদালত আমাকে আমাকে সাপোর্ট আমাকে রায় দেয় এই বাল্লু টাল্লু গাজি পাজি তাজি এটা এত সাহস পায় কোথার থেকে মাননীয় প্রধানমন্ত্রী এদের সাহসটা কোথার থেকে আসে দেয় এদের সাহস আমি জনগণকে দাবি করলাম আমি প্রশাসনকে দাবি করি এদের খুঁজে বের করেন